সীমান্তে নজরদারির বিষয়ে জানাতে এই মুহূর্তে কক্সবাজারে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং বান্দরবানে আছেন এনে জাকির। প্রথমেই যাচ্ছে রুবেলের কাছে। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইনের অভ্যন্তরে যে সংঘাত চলছে আরাকান আর্মি এবং সে দেশের সেনাবাহিনীর সঙ্গে, সেই সংঘাতে এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও বাংলাদেশে প্রবেশ করেনি বলে নিশ্চিত করেছে আমাদেরকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। আমরা কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি বলছে সংঘাতের পর এখন পর্যন্ত ক্যাম্পে যে 33টি ক্যাম্প রয়েছে কক্সবাজার উখি ও টেকনাফে, সেই ক্যাম্পগুলোতে খবর নেওয়া হয়েছে এবং তারা নিশ্চিত করে বলেছে এখন পর্যন্ত কোনো রোহিঙ্গা নতুন করে আসেনি এবং আর যদি আসেও তাদেরকে কোনোভাবে আশ্রয় দেওয়া হবে না বা তাদেরকে আসলে এখানে আর আশ্রয় দেওয়ার সুযোগ নেই বলছে স্থানীয় বাসিন্দারা। আর তবে RRR যেটি বলছে সীমান্তে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনী তারা পর্যবেক্ষণ করেছে, তারা সীমান্তে যে বিজিবি রয়েছে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে এবং তারা কোনো অনুপ্রবেশ চান না বলে সেটি জানিয়েছে। গতকাল বিজিবি মহাপরিচালকও সীমান্ত পরিদর্শন করেছে এবং তারা যে বিষয়টি বলছে তারা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তবে মিয়ানমারের অভ্যন্তরে যেহেতু গোলাগুলি হেলিকপ্টার উঠছে, সেই ক্ষেত্রে এই পারে বাংলাদেশের মানুষ রয়েছে, যারা সীমান্তবর্তী মানুষ রয়েছে তারা কিছুটাও হলো আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা বিশেষ করে দেখেছি টেকনাফের হোয়াইকং এবং উখিয়ার যে রহমতের বিল সীমান্ত রয়েছে সেসব এলাকায় যেহেতু হেলিকপ্টার উঠছে এবং থেমে থেমে গোলাবর্ষণ বা গোলাগুলির যে শব্দ শুনছে সেই শব্দে অনেক সময় বটাশিলে গোলা বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ছে, আবার অনেক সময় বুলেটও এসে পড়ছে, সেক্ষেত্রে তারা কিছুটা হলেও আতঙ্কে রয়েছে। তারা বলছে এই আতঙ্ক আসলে তারা চান না। অন্যদিকে তুমরু সীমান্ত বেশ গোলাগুলির শব্দ শোনা গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা বলছে, তবে সেক্ষেত্রে তারা অনেকটাই নিরাপদ স্থানে অনেকে ছোটাছুটি করছে, আবার অনেকে নিরাপদে আশ্রয় নিচ্ছে সেই বিষয়টিও আসলে শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত যেভাবে যে সীমান্ত বেশ কয়েকদিন ধরে গোলাগুলি চলছে সেই গোলাগুলিতে মানুষজন বেশ আতঙ্কে রয়েছে। অন্যদিকে বাংলাদেশে যে ক্যাম্পগুলোতে 12 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে যেহেতু আরাকান আর্মি এবং মিয়ানমারের যে জান্তা বাহিনীর সঙ্গে যে লড়াই চলছে সেটি আসলে পরিকল্পিত, সেই ক্ষেত্রে মূলত হচ্ছে রাখাইনে অবশিষ্ট যে রোহিঙ্গা বসবাস করছে তাদেরকে তাড়ানোর জন্যই মূলত এই পরিকল্পনা বাস্তবায়ন করছে আরাকান আর্মি এবং জান্তা সরকার। তবে সীমান্তে যেহেতু সতর্ক অবস্থায় রয়েছে সেক্ষেত্রে অনুপ্রবেশের একটি সংখ্যা করা হচ্ছে এবং কোনো রোহিঙ্গাকে যাতে নতুন করে বাংলাদেশে আশ্রয় দেওয়া না হয় সেক্ষেত্রে বাংলাদেশের যারা স্থানীয় বাসিন্দা রয়েছে বা সীমান্তবর্তী বাসিন্দা রয়েছে তারা দাবি জানিয়েছে কোনো রোহিঙ্গাকে যাতে প্রবেশ করতে দেওয়া না হয় সীমান্ত পেরিয়ে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি বান্দরবনে আমাদের সহকর্মী এনে জাকিরের কাছে। বান্দরবান সীমান্তের বুন্দুম বুন্দুম সিন্ধু আর সোনারপাড়া বাঁশবাড়ি সহ বেশ কিছু কয়েকটি সীমান্ত এলাকা নিহত। আসলে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু মায়ানমারের অভ্যন্তরে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মায়ানমারের সামরিক জান্তা ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলির ঘটনা চলছিল। তো এই কারণেই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী বান্দরবানের যে এলাকাগুলি রয়েছে ওখানে স্থানীয় বাসিন্দারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ আপনার সময় সময় ধরে কিন্তু এই গোলাগুলি কিন্তু চলছে এবং গোলাগুলির আওয়াজের কারণে রয়েছে, কারণ আপনার সময় সময় থেমে থেমে কিন্তু এই গোলাগুলিগুলি চলছে এবং গোলাগুলির আওয়াজের কারণে স্থানীয়রা কিন্তু বাসা বাড়ি থেকে বের হতেও অনেকে ভয় পেয়েছে। বিশেষ করে যারা চাষাবাদ করে খেতে যায় তারা কিন্তু চাষাবাদে যেতেও ভয় পাচ্ছে, কারণ কখন কি দুর্ঘটনা। সকালে কিন্তু আবারও মোটর সাইকেলের আওয়াজ শুনেছে তারা এবং মিয়ানমার সীমান্ত এলাকায় হেলিকপ্টার কিন্তু আকাশসীমা দখল দিচ্ছে এবং আপনার গোলাগুলির যে আওয়াজ আছে মোটর সাইকেলের আওয়াজ শুনেছে তারা এবং মিয়ানমারের সীমান্ত আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করেছে, বিজিবি টহল বাড়ানো হয়েছে এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের কিছু জানিয়েছেন সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত থাকলেও তারা বাহিনীর নিরাপত্তা জোরদার করেছে, বিজিবি টহল বাড়ানো হয়েছে এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের সীমান্ত পরিস্থিতি নিয়ে সব। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বান্দরবান ও কক্সবাজারে।